মিয়ানমারে অং সান সুচির রাজনৈতিক দল দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে বিলুপ্ত ঘোষণা করেছে সেনাবাহিনী সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন মঙ্গলবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে প্রতিবেদনে বলা হয় নতুন নির্বাচনের জন্য সামরিক সরকারের নির্বাচন কমিশন ঘোষিত সময়সীমার চল্লিশটি দল নিবন্ধনে ব্যর্থ হয়েছে এর মধ্যে সুচির দ্য ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি রয়েছে অন্যদিকে এনএলডি বলছে তারা জান্তা সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না দু সালের নভেম্বরে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে এনএলডি বিশাল ব্যবধানে জয় পেয়েছিল কিন্তু মাত্র তিন মাস পর দু সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে এবং সূচিকে কারাগারে পাঠায় এরপর থেকে সেনাবাহিনী দেশটি পরিচালনা করছে